ভারত সরকার বাড়তি রপ্তানি শুল্ক আরোপ করায় দিনাজপুরের হেলি স্থল বন্দরে কমেছে পেঁয়াজ আমদানি, ফলে দেশের বাজারে আবারও বেড়েছে দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। দিনাজপুরের হেলি থেকে আক্তার হোসেন বকুলের তথ্যে আরও জানাচ্ছেন রাজওয়ান শরীফ। পেঁয়াজ নিয়ে অস্থিরতা যেন কাটছেই না, চলতি বছর বেশ কয়েকবার দাম বাড়ায় অস্থিরতা দেখা দেয় দেশীয় বাজারে। সরকার একরকম নিরুপায় হয়ে গত 4 জুন পেঁয়াজ আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়, ফলে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হলে কিছুটা সহনীয় হয় বাজার। সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর 40% বাড়তি শুল্ক আরোপ করে, এর প্রভাবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানিতে ভাটা পড়ে, এতে আবারও অস্থিরতা সৃষ্টি হয় পেঁয়াজের বাজারে। পেঁয়াজের দাম প্রতিদিন বাড়তি আছে, আমাদের গরিব মানুষ কিনে খাওয়ার ক্ষমতার বাইরে চলে গেছে। ব্যবসায়ীরা জানান, আমদানি খরচ বৃদ্ধির কারণে দেশীয় বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বাড়ছে 10 থেকে 15 টাকা। গত এক সপ্তাহ আগে পেঁয়াজ বেচলাম আমরা 37 টাকা 38 টাকা 40 টাকা, সেই পেঁয়াজ এখন বেচতেছি মনে করেন 46 টাকা 48 টাকা, 2 টাকা লাভে আমরা বেচতেছি। আবার যখন কম দাম পাবো, আবার সাধারণ জনগণের কাছে কম দাম বেচতেছি। 40% আপনার ট্যাক্স ইন্ডিয়ান কেন্দ্র সরকার বসাইছে, যার কারণে আমদানি কিছুটা কমছে আর এই দাম বেড়ে গেছে। পর্যাপ্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পচনশীল এ পণ্য আমদানিতে ধীরগতির কথা জানান বন্দর কর্মকর্তা। পানামা হেলি স্থলবন্দর ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে, প্রতিদিনই পেঁয়াজ ঢুকতেছে। পেঁয়াজ কাঁচামাল গরমে খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপরে বর্ষাকাল চলতেছে। এই বর্ষাকালের জন্য আমরা ওপেন এয়ার শেড তৈরি করে রেখেছি। প্রতিদিন দেশের অন্যতম এই বন্দর দিয়ে গড়ে 1300 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।